আল্লাহ পাক বলছেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরফিহা ফাফাসাকুহা ফাহাক্কা আলাইহাল কওল ফাফাসাকুহা ফাদাম্মারনা তাদমীরা। সূরা বানী ইসরাঈল ১৬ নম্বর আয়াতটা খুলে দেখবেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আল্লাহ পাক বলছেন যখন কোনো জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত আমি আল্লাহ নেই, ইচ্ছা পোষণ করি, আমার নাম উতরাফিহা ফাফাসাকুহা, সেই জনপদের দায়িত্বশীল বিচক্ষণ বুদ্ধিমান লোক নেতৃস্থানীয় লোকেরা তারা তখন তাদের মাথাটা নষ্ট হয়ে যায়, তারা তখন ফাসেকি কাজ শুরু করে দেয়। তখন গজবের হকদার তারা হয়ে যায়, গজব নিরীহ লোকের জন্য আসে না, গজব আসে নেতা নেত্রীর জন্য, গজব সাধারণ মানুষের জন্য আসে না, গজব আসে আলেমুলামার কারণে, তথা কথিত আলেমুলামা, আবার ভুল বুঝবেন না, যে সমস্ত আলেমুলামার গণ কোরআন সুন্না থেকে মানুষকে ফিরিয়ে রাখে, বিচ্যুত করে, এই সমস্ত কারণে সেই সমস্ত জায়গায় গজব নাজিল হয়। গজব নাজিল হওয়ার দুইটি কারণ কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। এক নম্বর কারণ হলো পাপের শাস্তি, আর আরেক নম্বর কারণ হলো ইমানদারের পরীক্ষা। আর বেঈমানের শাস্তি আর ইমানদারের পরীক্ষা, এই দুইটা কারণে আজাব গজব আসে, হয় পরীক্ষার জন্য আসে আর নয় শাস্তি স্বরূপ আসে। আমরা তো এত বড় ইমানদার হয়ে পারিনি এখনো যে আমাদের পরীক্ষা আসবে, আমরা মনে করবো আমাদের উপরে যা আসছে এগুলি সব আমাদের পাপের শাস্তি। আল্লাহ পাক বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, লোকেরা যা কামাই করে সেই সমস্ত কামাইয়ের ফসল স্বরূপ এগুলি এসে থাকে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যা পতিত হয় মুসিবত, ফাবিমা কাসাবাত আইদিকুম, যা তোমাদের হাতের কামাই, বহুবার বলেছি আবারও বলি, একে অপরকে দোষারোপ করে লাভ নাই, গজব থেকে বাঁচতে হলে পাপ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া তাফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ পাক বলছেন হে নবী তাদেরকে আমি আযাব তখন দেব না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের তোমার সুন্নতকে তোমার নির্দেশকে তোমার আদেশ নিষেধকে মেনে চলবে ততক্ষণ পর্যন্ত গজব তাদের আসবে না। ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া তাফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যখন ইস্তেগফার করতে থাকবে, ইস্তেগফার করলে তাদেরকে আমি আল্লাহ গজব দিব না, গজব ফিরায় নিয়ে যাব। আল্লাহ তো গজব ফিরায় নিয়ে যায়, আল্লাহর বান্দা অনেক সময় রাগ ঠান্ডা হয়ে যায়। একটা লোকের পায়ের মধ্যে আপনি পাড়া মারছেন না দেখে, পায়ের মধ্যে পাড়া মারছেন, আরো লোকটা পিছে ফিরে আপনাকে ঘুষি মারার জন্য ঘুষি তুলছে, ব্যাটটা কাকে দাঁত খুলে ফেলল, বলছে ভাই আই এম সরি, ভাই সরি আমি দেখি নাই, ভাই সরি বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার রাগ অর্ধেক হয়ে যায়, দেখি নাই সরি এটা বললে রাগ ঠান্ডা হয়ে যায় অর্ধেক হয়ে যায়, এর পরেও যদি সে আপনাকে কিছু বলে তাহলে আমরা বলবো যে আপনি সরি শব্দের অর্থ বোঝেন না, সরি বলার পরে যদি আপনি আবার কথা বলতেই থাকেন তাহলে সরি শব্দের অর্থ আপনি বোঝেন না। সরি বললে মানুষের রাগ হালকা হয়ে যায়, আর যদি উল্টা কথা বলে
এই মিয়া পায়ের সাথে পা লাগছে তো কি হইছে রাস্তায় হাঁটেন না হেলিকপ্টার নিয়ে আকাশ দিয়ে উড়ে দেন এখন ঘুষি মারলে আর কিছু বলার নেই কারণ চুরির উপরে সিনাজুরি এটাকে বলে চুরির উপরে সিনাজুরি তাহলে এক নাম্বার হলো ইস্তেগফার বান্দা যখন ইস্তেগফার করে আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে প্রার্থনা করে আল্লাহর কাছে বিনয় হয় তখন আল্লাহ পাকের গজব গজব মানে হলো রাগ আমাদের আল্লাহর গজব নাজিল হচ্ছে গজব মানে হলো রাগ আল্লাহর রাগটা তখন ঠান্ডা হয়ে যায় ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম মুতাফিহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওহুম ইস্তাগফিরুন নূহ আলাইহিস সালাম বলেছিলেন কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়ায়াজিদকুম আমওয়ালাও ওয়া বানিনা আমি তাদেরকে বলেছি আল্লাহর কাছে ইস্তেগফার করো কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ হলেন মহান ক্ষমাশীল আল্লাহর কাছেই ক্ষমা চাও ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইস্তেগফার করলে রহমতের দৃষ্টি তোমরা পাবে ওয়ায়াজিদকুম আমওয়ালাও ওয়া বানিনা মাল বৃদ্ধি হবে ইস্তেগফার করলে আর সন্তান বৃদ্ধি হবে সন্তান সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো ইস্তেগফারের বহু ফায়দা